আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হিরো খান বলছি। আমি আজ কথা বলবো ভিপি নুরের দ্বিতীয় মামলা প্রসঙ্গে। আপনারা জানেন ইতিমধ্যে যে ভিপি নুরের বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে। সেই মামলাটি করেছে সেই ব্যক্তি যে ব্যক্তি প্রথম মামলাটি করেছিল। তো এই প্রথম মামলাটি যার দ্বারা হয়েছে, দ্বিতীয় ব্যক্তিটি সেই মামলাই করেছে, অর্থাৎ ওই মেয়েটি। এর একটাই কারণ যে যেহেতু মামলা হয়ে গেছে, একের পর এক মামলা দিলে দোষ কোথায়? যেহেতু একবার সমালোচিত হয়ে গেছে ব্যাপারটি, আরো একবার সমালোচিত হোক। যতই সমালোচিত হবে, আমি আশা করি ভিপি নুর আর কিছুই হবে না, এতে মামলা যে করেছে তারই ক্ষতি হবে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আমরা পাবলিক কমেন্টে দেখেছি ভিপি নুরের সবাই ছাপাই গেছে এবং ভিপি নুরকে নির্দোষ মানা হচ্ছে। তবে যাই হোক, মামলাটি করার পিছনে যে যুক্তিটি আমি মনে করি সেটা হচ্ছে, কিছু না কিছু বটে, যা রটে কিছু না কিছু বটে। এখানে ভিপি নুরের ইনভলভ হওয়া বা ধর্ষণ হওয়া না হওয়া কিছু যায় আসে না। তবে যে কথাটি আমি বলতে চাই যে দ্বিতীয় মামলাটি এই কারণেই করা হয়েছে, অনেকেই সন্দেহ করেছে যে একের পর এক মামলা দিয়ে ভিপি নুরকে বিদেশে পাঠানো হবে চাপ প্রয়োগ করে। যেভাবে এস কে সিনহা এবং মালানা আজাহার রহমানিকে বিদেশে পাঠানো হয়েছে, এদেশে যখন একটা কথা ভেসে বেড়াচ্ছে যে চুপ থাকলে বেশ, সত্য বললে তোমার জীবন শেষ, এটাই বাংলাদেশ। আসলে এখানে ভিপি নুর অতি মাত্রায় রাজনীতি করছে বলেই এর আগেও অনেকেই, অনেক রাজনীতিবিদ ব্যক্তি বলেছে তার নাকি অনেক খবর আছে। তো এইসব মামলা দিয়েই বলা হয়ে থাকে যে এইসব মামলা থেকেই বোঝা যায় যে আসলেও তার খবর আছে। যা হোক, ভিপি নুরকে দ্বিতীয় মামলাটি দেওয়ার একটাই কারণ, তাকে চাপ প্রয়োগ করে হয়তোবা বিদেশে পাঠানো হবে অথবা তাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করা হবে, কোণঠাসা করে রাখা হবে যাতে তিনি অতিরঞ্জিত মাত্রায় রাজনৈতিক মাঠে থাকতে না পারে। এবং তাকে এ ধরনের একটি মেসেজ দেওয়া হচ্ছে যে আপাতত বর্ষাকাল, বর্ষাকালে ব্যাংক লাফালাফি করবেই, বর্ষাকাল শুকিয়ে গেলে ব্যাংক গর্তে চলে যাবে। তো তারা হয়তো ভাবছে যে যারা ভিপি নুরের বিরুদ্ধে এ ধরনের বলতেছে, তারা হয়তো ভাবতেছে জনগণ এখন তাদের বিপক্ষে এবং জনগণ লাফালাফি একটু করবে। আসলে কিন্তু তা নয়। জনগণ এখানে কথা হচ্ছে, জনগণ ন্যায়সঙ্গত ভাবে দু চারটি কথা বলবে এবং জনগণ ন্যায়ভাবে চলবে, এটাও আজ একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। আগেই বলেছিলাম যে চুপ থাকলে বেশ, মুখ খুললে তোমার জীবন শেষ। তো এখানে চুপ থাকার বিষয়টি যাতে বিভিন্ন থাকতে পারে, তাই তার বিরুদ্ধে দ্বিতীয় আরেকটি মামলা রুজু করা হয়েছে। তো বন্ধুগণ, আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনি একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আশা করি, আল্লাহ হাফেজ।